বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি, আর মেসিকে নিয়ে আছে অনেক বিতর্ক। বার্সেলোনার জার্সি গায়ে জিতেছেন অনেক শিরোপা, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে একটিও জিততে পারেননি। তাই অনেকে প্রশ্ন করেন, মেসিকে আর্জেন্টিনার নাকি বার্সেলোনার? বার্সেলোনার মেসি যতটা প্রাণবন্ত হয়ে মাঠে নামে, ততটা প্রাণবন্ত হয়ে খেলতে পারেন না আর্জেন্টিনায়, যে কারণে নিজ দেশেই দেশদ্রোহী অপবাদ শুনতে হয়েছে মেসিকে। এমনকি কোচ সাম্পাওলিও বলেন, বার্সার মতোই মেসিকে মাঠে আরো বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু মেসিকে আসলে মাঠে পরিশ্রম করেন না এমনটা মোটেও নয়। মেসি হলো একটা সম্পদের নাম, আর সেই সম্পদের মূল্য কতটা এবার সেটা বোঝানোরই সুযোগ এসেছে মেসির সামনে। আগামীকাল ভোর 5:45 পেরুর বিপক্ষে নিজ দেশের মাটিতে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি আর্জেন্টিনা ও পেরু উভয়ের জন্য বাঁচা মরার লড়াই, কেননা এই ম্যাচটিতে যে দল জিতবে সেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবে। বাছায় পড়বে আর্জেন্টিনার পয়েন্ট 24, সমান 24 পয়েন্ট পেরুর। তবে গোল ব্যবধানে এগিয়ে পেরু, শুধু তাই নয়, আর্জেন্টিনার ঠিক পেছনে আছে চিলি। আর্জেন্টিনা একটু পা হরকালে চিলি উঠে আসবে আর্জেন্টিনার সামনে, ফলে 5-6 হবে তাদের পজিশন, তখন আবার প্লে অফের খেলার সুযোগও পাবে না। তাই এমন ম্যাচে এবার আর্জেন্টিনার বাঁচানোর মূল দায়িত্বটা নিতে হবে মেসিকেই। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ সাম্পাওলি তাই মেসিকে একটু খোঁচা দিয়ে কথা বললেন। সাম্পাওলি চান বার্সেলোনার মেসি এবার স্বরূপে ফিরবে আর্জেন্টিনায়, তা না হলে আর্জেন্টিনার মতো জনপ্রিয় দল খেলতে পারবে না 2018 বিশ্বকাপে।